আসসালামু আলাইকুম সবাইকে, অনেক শুভেচ্ছা এবং আমাকে আজকে স্যারের বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের জামিলুল রেজা স্যারকে স্মরণ করার জন্য আপনারা আজকে যে আয়োজন করছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু আমি পড়েছি ইলেকট্রিক্যালের কাজে। স্যারকে আমি ক্লাসরুমে পাইনি, কিন্তু যখন থেকে জানতাম যে স্যার কম্পিউটার সেন্টারে কাজ করেন, এবং 91 সালে বিশেষ করে মানে আমরা পাশ করার পরে যখন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির আমি মেম্বার হলাম, তখন আমি দেখলাম যে কম্পিউটার সোসাইটি বেশিরভাগ কাজ হয় কম্পিউটার সেন্টারে। এবং সেই হিসাবে স্যার আমাকে ডাকলেন, বললেন যে তুমি যেহেতু লেখালেখি করো, তাহলে তুমি কম্পিউটার সোসাইটির একটা মুখপত্র আমরা প্রকাশ করতে চাই, সেটা করে দাও। তো আমি সেই সময় থেকে স্যারের সঙ্গে আমার যোগাযোগ। পরের বছরে স্যার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার পরে স্যার আমাকে ডেকে পাঠালেন, বললো যে তুমি ইনস্টিটিউটে আসো। তারপরে আমাকে বললেন যে তাইলে তুমি ইঞ্জিনিয়ারিং নিউজ টিমের সাথে কাজ করো। তো সেই সময় থেকে স্যারের সঙ্গে আমার গভীর যোগাযোগ। স্যারের সঙ্গে আমার সম্পর্ক সবচেয়ে বেশি পোক্ত হয় 2003 সালে, যখন আমরা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গঠন করি। তখন আমি স্যারের কাছে গেলাম, বললাম যে স্যার আমরা একটা কমিটি করতে চাই, এইটাতে আপনার কাছে প্রেসিডেন্ট হইতে। স্যার প্রথমে একটা আপত্তি করলেন, বললেন যে দেখো আমি তো সরাসরি ম্যাথমেটিক্স এর লোক না, এটা কি ঠিক হবে কিনা। বললাম স্যার আমিও সরাসরি ম্যাথমেটিক্স এর লোক না, কারণ আমরা তো আসলে সরাসরি ম্যাথমেটিক্স করবো না, ম্যাথমেটিক্স করার জন্য আমাদের লোকজন থাকবে, তারাই করবেন। আমাদের কাজ হবে জিনিসটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, এবং সেটা আপনাকে ছাড়া হবে না। তারপর স্যার রাজি হলেন, এবং স্যার যে কাজে করতেন সেটা একেবারে গভীরে চলে যেতেন। কাজে যখনই স্যার গণিত অলিম্পিয়াডের সভাপতি হলেন এবং আমাদেরকে গাইড করতে শুরু করলেন, তখন আমরা এক ধরনের নির্ভর হয়ে গেলাম। এবং আমরা একটা একটা কয়েক স্তরের একটা সিস্টেম তৈরি করলাম। স্যার কিন্তু সরাসরি যে কোনো সেক্রেটারিকে ফোন করে বলে দিতেন, হ্যাঁ, অথবা কোনো ডিসি কে যদি বলা লাগতো স্যার বলতেন। তবে স্যারকে আমি বেশি পেতাম হলো যখন আমাদের টিম নিয়ে আমরা বিদেশে যেতাম। হ্যাঁ, বিদেশে যাওয়ার সময় স্যার কিন্তু প্রতিবারেই এখানকার বাংলাদেশ এমবেসি যেখানে আছে যেসব জায়গায়, সব জায়গায় স্যার বলে দিতেন। আরেকটা কাজ স্যার সবসময় করতেন, সেটা স্যারের কাছ থেকে আমার শেখা, সেটা হলো আমরা যখন প্ল্যান করতে শুরু করি 2004 সালে, আমি এবং স্যার আমাদের দুজনেরই গ্রিসে যাওয়ার কথা ছিল। তো স্যার বলছিলেন যে আমি একদম শেষের 2 দিনের জন্য যাব, তুমি যাও, তুমি গিয়ে যদি দেখো যে আমাকে লাগবে তাহলে আমি শুধু যাবো। তা আমি ওখানে গিয়ে বুঝলাম যে স্যারকে না গেলেও হবে, আমাদের কাগজপত্রে আমরা মেম্বারশিপ পেয়ে যাবো। তো সেখান থেকে আসার পরে সব আমরা একটা মিটিং করলাম, সেখানে স্যার আমাকে সবকিছু শুনে টুনে বললেন যে মনির, আমরা তাইলে একটা লম্বা রাস্তা করতে হবে, এটা 1-2-3 বছরে এটা হবে না। এর মধ্যে কিন্তু স্যার এই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এর প্রশ্নগুলো সব দেখছেন, কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করছেন, কলেজের প্রশ্ন দেখছেন, স্কুলের প্রশ্ন দেখে বলছেন যে আমাদের তো অনেক কষ্ট করতে হবে। তো কাজে একটা স্টেপ বাই স্টেপ একটা করো, যে প্রথমে আমরা একটা প্রবলেম সলভ করব, তারপর 2টা প্রবলেম সলভ করব। এইটা কিন্তু পরে আমাদের সঙ্গে যখন ডক্টর মাহবুব মজুমদার যোগ দিলেন, তখন আমরা স্যারের এই বুদ্ধিটা নিলাম যে আমরা স্টেপ বাই স্টেপ যাবো। আমরা বছরে 2টা বা 3টা মিটিং করতাম, এগুলো মিটিং আসলে অনেক গুছানো থাকতো। স্যার যেহেতু মিটিং এর আগেই মিটিং এর ওয়ার্কিং পেপার তৈরি করার সময় স্যার আমাকে খুব হেল্প করতেন এবং বলে দিতেন যে কি কি করতে হবে, যার ফলে মিটিংটা খুবই সংক্ষিপ্ত হতো, কিন্তু ওখানে অনেক গল্প হতো। মুনিবুর রহমান স্যার একদিন এসে বললেন যে জামিল সাহেবের 1950 সাল থেকে এই 1960 সাল পর্যন্ত মেট্রিক পরীক্ষায় ঢাকা বোর্ডে যারা ফার্স্ট হয়েছে তাদের সবার নাম হতো, এবং এটা খুবই অসাধারণ। স্যার কিন্তু বলে গেলেন কে কোথায় আছে, এখন কোথায় আছে। গ্রাজুয়েশন 63 ক্লাবে একটা ফাংশনই হইতো বছরে একবার, সেটা ছিল জামিলস টেস্ট। বললাম ওটা স্যার ওই যে স্যারের ব্যাচমেটদের ছেলে মেয়েরা দাঁড়াইতো, মানে স্যার স্টেজে বসে থাকতেন, কেউ একজন দাঁড়াইতো, তখন স্যার বলতো তুমি ওইরকম, তোমার নাম অমুক, তোমার বাবার নাম অমুক, এবং তুমি গত বছর এই এই জায়গায়, মানে এটা স্যার কোনোদিন ফেল করেন নাই। আর টেলিফোন নম্বর যতদিন পর্যন্ত মোবাইল খুব সহজ হয় নাই, ততদিন পর্যন্ত স্যার টেলিফোন নম্বর সবসময় মুখস্থ বলতেন। আর আরেকটা জিনিস স্যার করতেন, সেটা হলো প্রতিদিন সকালবেলা উনি প্রথম আলো সুডোকু মিলাতেন, উনি এই ডেইলি স্টারের ক্রসওয়ার্ডটা করতেন। স্যার একবার বিদেশ থেকে এসে আমাকে ফোন করলেন যে উনি একটু বাসায় আসো। আমি বাসায় গেলাম, বাসায় গেলাম পরে স্যার আমাকে একটা বই দিলেন, বলল যে আমি এয়ারপোর্টে দেখলাম একটা বই, ম্যাথমেটিক্স এর একটা বই, রিডেল এবং পাজল নিয়ে, যে পরে এরকম স্যার আরেকবার এই আমাকে বললেন যে তুমি দেখলাম যে শুরু করে নিয়ে একটু কাজ টাজ করো। আমি বললাম যে স্যার শিখতেছি, ওই একটা কাজ করো, শুরু করে নিয়ে একটা বই লিখে দিল, বলে স্যার আমাকে স্যারের স্টকের অনেকগুলো শুরু করে বই দিয়ে দিল। স্যার এরকমই ছিলেন, মানে যখনই উনি এবং
যখন গল্প করতেন মানে স্যারের এক্সপেরিয়েন্স, স্যারের চিন্তা এগুলো মানে স্যার সব সময় খোলামেলা বলতেন। এবং আমি কিন্তু স্যারের ডাক শোনার জন্য মাঝে মধ্যে এমনি ফোন করতাম, যে ফোন করলে স্যার যখন করতো বলতাম যে না স্যার এমনি আপনি কেমন আছেন একটু জানার জন্য ফোন করছি। তো আমি যেহেতু একই ইউনিভার্সিটিতে ক্লাস নিতাম, তাও আমি মাঝে মধ্যে স্যারের সঙ্গে দেখা পাওয়ার জন্য বসে থাকতাম। স্যার আসলে ওই সকালবেলায়, স্যার সাধারণত একদম সকালে কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখতেন না, আসে প্রথমে নিজের কিছু কাজ করতে তারপর অ্যাপয়েন্টমেন্ট। ওই সময় আমি স্যারের রুমে ঢুকে স্যারের সঙ্গে কিছুক্ষণ গল্প করতাম, চা খাইতাম, এবং স্যার অনেক গল্প করতেন। হ্যাঁ, বিশেষ করে এবং সবচেয়ে যেটা বেশি করতেন সেটা হলো আমাদের গণিত অলিম্পিয়াড এর প্ল্যানিং এ স্যার আমাকে সবসময় গাইড করতেন যে এটা এটা করো এভাবে করো। এবং এই আরেকটা জিনিস স্যার খুব ভালো আর কি ছিলেন, স্যার এটাতে খুবই অসাধারণ ছিলেন, সেটা হলো যে যখন আমরা কোনো কিছু নিয়ে কনফিউজ হয়ে যেতাম যে এটা করবো না এটা করবো কি করলে ভালো হবে, তখন স্যার তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত দিতে পারতো। আমি যদি কোনো ভুল করতাম, হ্যাঁ এটা স্বাভাবিক, আমি কাজ করতে গিয়ে যদি আমার কোনো ভুল হইতো আমি সোজা সাপটা স্যারের কাছে গিয়ে বলতাম যে স্যার এই গ্যাঞ্জাম গুলো করছি বা এটা হয়েছে, কারণ মিটিং এ আমাদের পার করে নেওয়ার দায়িত্ব স্যার, এবং স্যার এটা বলতো যে এইগুলা আমার মনির আমাকে বলে এগুলা করছে, তাইলে কিন্তু বাকিরা আর বলতে পারতো না যে মনির তুমি এটা করছো কেন। এইভাবে ধরেন নিজের সেক্রেটারিকে রক্ষা করা, আমাদের সবাইকে সবসময় আগলে রাখা, এগুলো কিন্তু স্যার খুব করতেন। এবং যেটা আমি বলবো যে স্যার যেভাবে আমাদেরকে ভালোবাসতেন, আমাদেরকে সাহায্য করতেন, এবং আমি যে কোনো সময় স্যারের কাছে ছুটে যেতাম, শুধু গণিত অলিম্পিয়াড না, আমি যে গত 2 বছর ধরে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য একটা প্রোগ্রাম শুরু করছি ইঞ্জিনিয়ার্স নামে এইটা, তারপর আমাদের অদম্য মেধাবী যে কোনো প্রোগ্রাম করার সময় আমাদের একটা সায়েন্সের একটা অনুষ্ঠান আছে সায়েন্স কংগ্রেস, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, এই সবগুলোতে কিন্তু স্যার থাকতেন। এবং এই ব্যস্ততার মধ্যে আমরা যে গত 2005 সাল থেকে আমরা যে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের টিম নিয়ে যেতাম এবং গণিত অলিম্পিয়াড করতাম, স্যার কিন্তু প্রতি বছর আমাদের 4টা অনুষ্ঠানে থাকতেন। একটা হচ্ছে ঢাকার গণিত উৎসবে একদিন, জাতীয় পর্যায়ের উৎসবে প্রথম দিন, দ্বিতীয় দিন, এবং যেদিন আমাদের টিম নিয়ে আমি বিদেশে যেতাম সেই দিন প্রেস কনফারেন্সে। 4 দিন কিন্তু স্যারের মতো একজন মানুষ একটা অনুষ্ঠানের জন্য 4টা দিন বের করা কিন্তু কঠিন। শুধু যে বছর স্যার 21শে পদক পেলেন সেই বছর শুধুমাত্র স্যার আমাদের সমাপনী অনুষ্ঠানে থাকতে পারেন নাই, বাকি সব সময় স্যার কিন্তু থাকতেন। কাজে স্যারকে আমরা খুব মিস করবো। স্যার যদি আরো কিছুদিন থাকতেন তাহলে হয়তো আমাদের আরো বড় সাফল্য গুলো দেখে যেতে পারতেন। তবে আমি আমি মোটামুটি আল্লাহকে ধন্যবাদ দিই যে স্যার আমাদের গণিত অলিম্পিয়াডে গোল্ড মেডেলটা দেখে গেছিল স্যার সব ছিল। তো 2018 সালে এটা হলো, এবং আমি যখন স্যারকে ফোন করছি রোমানিয়া থেকে, সঙ্গে সঙ্গে স্যার কিন্তু আমার কাছ থেকে রেজাল্ট শুনে নেই, আমি রেজাল্ট বলার আগেই স্যার আমাকে বলছে কংগ্রেচুলেশন। স্যার আমি বললাম যে স্যার কেমনে বুঝে, বলে যে তোমার ফোনে তোমার কণ্ঠ শুনে আমি বুঝছি যে আমাদের জন্য সফল। এটা হলো স্যারে যে আমি অত দূরে এবং আমি একটা জিনিসের মধ্যে আছি, স্যার কিন্তু জানে ওই সময় রেজাল্ট দিবে, স্যার আমার ফোনের জন্য অপেক্ষা করছে এবং উনি অভিনন্দন জানাচ্ছেন, এবং আমাদের যে কোনো কাজে উনি আমাদের অভিনন্দন জানাতেন, ভালোবাসতেন ও সবসময় ভালো থাকতে করতেন। স্যারকে আমরা স্মরণ করি, আমরা যারা স্যারের ছাত্র স্যারের পাশে ছিলাম, আমরা যে কোনো ভাবে স্যারের স্মৃতিকে মনে রাখবো এবং স্যারের নাম যেন আমরা সবাই মিলে স্মরণ রাখতে পারি সেভাবে।